যায় আনের লগে সুন্দর একখান ভিডিও শেয়ার করুন তো। আনের অর্থ দেখি বুঝি গেছেন, আনের অর্থ দেখি বুঝি গেছেন আয় যে কি শেয়ার করতে যান। তো আয় যে আয়খান ব্লগটা নাই আঞ্চলিক ভাষা দিয়েই করুম। এই যে কালা করাইন করাই দেখতেছেন আয় যে হিয়েন কেন পরিষ্কার করতো হিয়েন আয় যে আনের লগে শেয়ার করুন। খুব সুন্দরভাবে সহজ করি এই কড়াই একদম ঝকঝক করে লাউন যা। তো হিয়ানাই যে শেয়ার করলাম আর যে বহুত দিন ধরে ইয়ে কালো হয়ে গেছে, তো আই আই মনে করলাম যে থাক কালো যেন আরও ভালো করি কালোক। আনের গুলোকে একখানে আই যদি কেন সহজভাবে সুন্দর করি ইয়ে পরিষ্কার করিয়ে লাউন যা, হিয়ান যদি আনের গুলো একখানে দেখাইতে পারি আই একেবারে খুশি হয়ে যাবো। তো একেবারে তো আর যাই আমি ভিডিও এখন এই যে শুরু করছে। তো এই মাইজ বেললাই ঝকঝক করে বললাই এখানে দুই টুকরা লেবু লবণ আর একখানা ডিটারজেন্ট মানে ওই যে কাপড় চাপড় দুই আমরা হে পাউডার এখানে একখানা লইছি। তো কিভাবে করি প্রথমে একখানা সন তো ইয়ে দিয়ে দিছি আর একখানা হানি দি এখানে লঙ্কা একেবারে ভালো করে গরম করে এলাম। এমনি এই যে ভালো করে গরম করি এখানে আই যেদিকে লবণ লইছি সেদিকে ইয়া লইছি ওই কাপড় ধুই এনে পাউডার এগিয়ে নিয়েছি। তো আই আমার কিনে কি রে আনার একখানা সান। তো প্রথমে লবণ আর ডিটারজেন্ট পাউডার এগিন বেগিন দিয়ে দিছি পানির মধ্যে, ওই যে এখন পানি একেবারে বকবকে উতরে গেছে। তো এবার ভালো করে একখান লারণি লারণি দিয়ে দিই ভালো করে লড়াই 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 এগিয়ে রে ভালো করে উত্তরা লাইতে হইব। তো এরকম করে বহুতক্ষণ উত্তরামু ওই ডিটারজেন্ট পাউডার বেগি যেগিন দিয়েছি সেইখানে সেইখানে ভিতরে একখানা একখানা ওই কী রং করতে কিনতে আছে সেইখানে হলে কালার কিনে একেবারে কেরম হয়ে গেছে ভাই। তো ভালো করে এরকম নামো তুই এনে লেবু লইছি দুইখান মানে দুই টুকরো লইছি ই দিই। তো ভালো করে সিপি সিপি রস এখানে এখানে ভিতরে আমাকে দিয়ে দিই একেবারে ভালো করে সিপুন যখন এখানে একেবারে ভিতরে কিছু নাও থাকে নাই ভালো করে সিপি সিপি এই যে এক টুকরো দিয়ে লাইছি আর এক টুকরো একেবারে ভালো করে সিপি এই যে দিয়ে লাইছি অঙ্কা অন ভালো করে একেবারে লাইতে থাকে। তো লেবুর রস কিনে একেবারে ভালো করে সিপি দিচ্ছে সিপি সিপি এরম করে একেবারে খালি লাইতে থাকুন ঘুরে ঘুরে লাইতে 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 একেবারে জাম জাম দিয়ে খালি লাইতেই থাকুন। আর সুগার আসো একেবারে বেশি বাড়াই নাও মিডিয়ামে একখানে রাখছি, বেশি হলে তো আবার এখানে উদ্যো টানে টেনে আবার ঘুরি ঘুরে আবার আরেকখানে যাবো। তো এরপরে ঘুরে 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 খালি লাইটতে 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 ইয়ে রাখতে জাম টান দেখেন বাড়ি করিয়ে লাইতে হইব কালাও লিখে অন্তর ফসাই তৈব। এবার ইয়ার মুখের ভিতরে আয়ন এরমে করে ভালো করে ঘুরে 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 খালি একেবারে মাঝি ঘষি এলে যে একেবারে ফর্সা বানালে তুলবো। তো ঝামা ঘষা আমরা যে রিকে দিয়ে রিকে করে একেবারে ঘষতে 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 সাদা বানালাম। তো এরম করেই এরকম করেই ডলতে থাকুন। তো কি সুন্দর করে মাজু নিয়ে দি মাঝি না যে একেবারে বহুত সাফ করে এলাছি এই যে অঙ্কা একেবারে বহুত সাফ লাগে। এরম করে আরও বসুন বসতে বসতে একেবারে মাঝখান দিয়ে হচ্ছে কালা দেখা যায় হেঙে একেবারে ফর্সা হয়ে যাবো সুন্দর হয়ে যাবো গেছে। আর চুলার উপর রাখি রাখি এরকম করে বসতে হইব ঠান্ডা হয়ে গেলে উঠবো না কারণ এই বদিন তো খাই খাই খালি এখানে এটা কালা করি করি রাখছি চুল মতো অন্ত একখানা কষ্ট করে মাঝে করি। এরমে করে আরও কিছুক্ষণ রাখি একেবারে ভালো করে ঘষতে ঘষতে আসবে তোর একেবারে ঝামা ঘষা করি দিব করতে করতে তোর একেবারে পরিষ্কার করিয়ে এলাম বহুতক্ষণ ভালো করি একেবারে মাঝে মাঝে বহুত পরিষ্কার করিয়ে লাইছি কারণ চুলের তো নামি আয় না মালাইছে আর কত চুলাতে রাখুন তখন একখানে আইন ধুই আনার করে দেখাই। তো দুইবার হলে যে আর এই কালা করার অবস্থা এরম হয়েছে মানে বহুত একেবারে স্বাদ হয়েছে বহুত হয়েছস আর কত স্বাদ হইব আর হয় আর ঘষতে হতাম না বহুতক্ষণ ঘষাঘষি করে এর দূরে আইছে। তো বহুত পরিষ্কার হয়েছে এরম করে আন্নারও কেনা ভালো করে পরিষ্কার করতে হারেন তো বহুত সাফ হয়ে গেছে এই যে দেখা যায় একখানে একখানা কালা রয়েছে সেইগুলো আস্তে আস্তে করি এলামও। তো আই এরম করে ছুরি দিয়ে দিয়ে কাঁচা দিয়ে যে এরকম করি শক্ত হয়ে যে তেলে টেলে এইখানে একেবারে শক্ত হয়ে আসছিল সেইখানে এরকম করে একেবারে গুটে গুটে সেইখানে তুলছি। তো ভালো করে পরিষ্কার করতে হারি না একখানে একখানা কালা রয়ে গেছে একেবারে বল শক্তি যা ছিল বেগিন একেবারে গেছে গিয়ে দিয়েছিল। তো কি মার তো যে তোর হাসতি করছি
আর এই ব্লগখানা জানার কাছে কেরম লাগছে আরো অবশ্যই একখানা কমেন্টস করে জানাইবেন। আর আর এই আঞ্চলিক ভাষার দেশের ভাই বোনের কাছে যদি একখানা ভালো লাগে আর একখানা লগ দিবেন, এর একখানা কমেন্টস করে জানাবেন কেরম লাগছে। আর ব্যাগের একখানা কমু আর একখানা কমেন্টস করে করে জানাইবেন লাই। তো আই এই সুন্দর করিয়া যে করা এখানে একখানা মাঝে ঘুরছি দক্ষণ বহুত কষ্ট করছি, এরম কষ্ট আর জীবনে লাগজন করি নাই, যে ফার্স্ট লাগজন করলাম বহুত করে কষ্ট হয়েছে। তো আজ যে আই আর ইয়ান নাই যে অ্যাডে শেষ করলাম, মানে আর এই ব্লগখানে দিই মানে ভিডিওখানে অ্যাডে শেষ করলাম। তো আর কি কমুটুমু ব্যাগ একখানা ভালো থাকবেন, ঘরে থাকবেন, সুস্থ থাকবেন ইয়ানেরি। আর ব্যাগে ব্যাগের লাগে কেনা ভালো করি দোয়া টোয়া করে দিবেন, ভালো থাকবেন। আচ্ছা ব্যাগে ভালো থাকবেন, ব্যাগের অনেক অনেক ধন্যবাদ, কেড়ে কেড়ে বহুত বহুত ধন্যবাদ জানাই দি। ব্যাগে কেড়ে ভালো থাকবেন, আত্মীয় স্বজন বেগুনের লই ঘরে থাকবেন, ঘরক্ষণ বাড়িতে ইত্যান্য যতদিন পর্যন্ত এই করোনা ভাইরাস শেষ না হোক ততদিন পর্যন্ত ঘরে বই দেখতে হইব। বই বই ভালা বুড়া যে তো যার যেরকম সামর্থ্য আছে এরকম রান্ধি বাড়ি খাবেন, মজা করবেন, ঘরে থাকবেন ইয়েরই। তো আর যে আই মানে এই কামখান করি একেবারে বেশি একেবারে টায়ার্ড হয়ে গেছি, কী করবো তো বুঝতে না হারি। তো অনাই আর এখান শেষ করি, ব্যাগে ভালো থাকবেন, অনেক অনেক ধন্যবাদ, বহুত ধন্যবাদ। কড়াইখানে একেবারে মাঝি ঘষি একেবারে সাদা করিয়ে লাইছি, আরও কিছুক্ষণ আই এরম করি খালি মাজছি, তো মাজতে মাজতে একেবারে সাদা হয়ে গেছে। এরম করি আন্নেরাও যদি আর এই ভিডিওখান দেখি, আন্নেরাও যদি বাসা তেরম কালা কড়াই টড়াই যদি থাকে তো এরম করি যদি পরিষ্কার করেন আর মনে হয় একেবারে পরিষ্কার হয়ে যাব। আর আর ভিডিওখান আন্নের কাছে কেরম লাগছে আর অবশ্যই একখানা কমেন্টস করি জানাইবেন। তো তো আর যাই এনে শেষ করি, ব্যাগে একেবারে ভালো থাকবেন, ঘরে থাকবেন, সুস্থ থাকবেন, আত্মীয় স্বজন বেগুনের লই ঘরের মধ্যে থাকবেন, বাইরন তো যাইতো না। তো এরই ব্যাগেরে বহুত বহুত ধন্যবাদ, খুব ভালো থাকবেন।